সকালবেলা ঝাড়ু দিলে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে, এটা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা? ফেরেশতার সাথে ঝাড়ুর কোনো সম্পর্ক নাই। ঘরে ময়লা আবর্জনা থাকলে আপনি ঝাড়ু দিবেন, দিনেও দিতে পারেন, সন্ধ্যাও দিতে পারেন, রাতেও দিতে। অনেক সময় মহিলারা বলে যে রাতে কি দিতে হয় না, ঝাড়ু দিতে হয় না, এটা হাদিসে আছে, এটা ঠিক, রাতে ঝাড়ু দিতে হয় না। তবে এটা রাসূলের হাদিস না, এটা হলো মহিলাদের হাদিস, হাদিসুন নিসা। কথা বুঝে আসছে? আমাদের মা খালারা, মা চাচিরা অনেক সময় বলে যে রাত্রে ঝাড়ু দিতে হয় না, প্লেট ধুইয়া পানি রাত্রে বের করতে হয় না। এগুলো সব মন গড়া কথাবার্তা। আরো বেশি বেশি করে ফেলবেন, বেশি বেশি করে ঝাড়ু দিবেন, আবার মা বাচ্চাদের সাথে বেয়াদবি করেন না, বুঝাইয়া নিবেন ইনশাআল্লাহ।